তো আমার লিগাল বুককিপিং এর জার্নির কথা বলতে গেলে প্রথমে খুব অবধারিত ভাবে ফিনটেক এর কথা চলে আসে, কারণ ফিনটেক এর হাত ধরেই এই যাত্রা শুরু লিগাল বুককিপিং এ এবং এই আইডিয়া গুলো পাওয়া। তো আমি 2021 সালের সেপ্টেম্বরে ফিনটেক এর সাথে কোর্সে জয়েন করি, ইন্টারন্যাশনাল বুককিপিং এর কুইকবুকস অনলাইন এবং জেরো। বাই দিস টাইম আমি ফাইবারে অলরেডি কাজ করছিলাম খুব সীমিত আকারে, এবং ইউজুয়ালি যেটা হয় খুব আমার নিজের কাছে অবস্থানটা যথেষ্ট নড়বড়ে ছিল। তো স্কিল ডেভেলপমেন্টের জন্য, ফার্দার নলেজ এনহান্স করার জন্য আমি এই কোর্সটাতে জয়েন করি। তারপর জয়েন করার পর আমি যখন ফিনটেক এর টিমে জয়েন করলাম ক্লাসে কমিউনিকেশনের মাধ্যমে, তখন নিজাম ভাই আমাকে আইডিয়াটা দিলেন যে লিগাল বুক কিপিং নিয়ে কাজ করেন, এটা নিয়ে পড়াশোনা করেন, এটা কি কি জিনিস আছে সেগুলো আপনি বের করেন। তো মোটামুটি নিজাম ভাইয়ের পুষেই এই লিগাল বুক কিপিং এর গিগটা খোলা, এবং লিগাল বুক কিপিং এর গিগটা আমি অক্টোবর মাসে সম্ভবত খুলি 2021-এর। আর আলহামদুলিল্লাহ উইদিন 30 days আমি আমার ফার্স্ট লিগাল বুক কিপিং এর অর্ডার পাই ইউএসএ একটা ল ফার্ম থেকে। সেটা কাজটা ছিল কুইক বুকস অনলাইনের মাধ্যমে। তারপরে সে কাজটা শেষ হওয়ার পরে আমি 2022 সালের মানে এই বছর জানুয়ারিতে আমি আয়ারল্যান্ডের একটা অ্যাকাউন্টিং ফার্মে কাজ শুরু করি, ওদের কাছ থেকে অফার পাই। ওদের যে সলিসিটার অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টস এর বুক কিপিং এর কাজগুলো আমি করি, এবং আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত সেখানে সাকসেসফুলি কাজ করে যাচ্ছি। এবং তাদের যে ক্লায়েন্ট বেস, সে বেস আমার কাছে ট্রান্সফার যেগুলো হয়ে আসছে আলহামদুলিল্লাহ, সে নাম্বার অফ ক্লায়েন্টস প্রতিনিয়ত বাড়ছে, এবং বেস জন অবশ্যই আমার কমিটমেন্ট এবং যে আমার যে কাজের ফলশ্রুতিতেই আমি ক্লায়েন্ট গুলো পাচ্ছি। এবং এটা হয়েছে, বারবারই আমি কথাটা বলি যখনই আমার সুযোগ আসে এই ফিনটেকে বিভিন্ন প্রোগ্রামে, এই এইটার ক্রেডিট 90% হচ্ছে নিজাম ভাইয়ের ফিনটেকের। আমি চেষ্টা করেছি, উনি যেভাবে বলেছেন আমি চেষ্টা করেছি সেভাবে কাজগুলো শেখার জন্য, সেভাবে ডেলিভারি গুলো দেওয়ার জন্য, এবং এখনো আমি ওনার কাছ থেকে হেল্প নেই, ওনার কাছ থেকে গাইডেন্স নেই। আমি প্রতিনিয়তই যেভাবে অন্য ট্রেনিদের খোঁজ নিয়ে থাকেন সেভাবে আমাকেও জিজ্ঞেস করেন কি ডেভেলপমেন্ট প্রসেস, একটা বলা যায় একটা মনিটরিং এর মধ্যে আছে, একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এর মধ্যে আছে, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এই একটা যে নিশ মার্কেটিং এর কথা আজকে হচ্ছিল, নিশ মার্কেটিংটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে আমার যে সার্ভিসটা বা আমার যে এক্সপার্টিসটা সেটা আমি একটা সিলেক্টেড গ্রুপের কাছে অফার করব। এটা হতে পারে বিভিন্ন ধরনের, একটা হতে পারে আমাদের হেলথ কেয়ার, নন প্রফিট, তার মধ্যে লিগাল বুক কিপিং হচ্ছে একটা সাইড। তো লিগাল বুক কিপিংটা যেহেতু সেরকম ভাবে এখন পর্যন্ত পপুলার হয়নি, পপুলার বলতে আমি বলতে চাচ্ছি অতটা পাবলিসাইজড হয় নাই বা অতটা আমাদের মধ্যে পরিচিতিটা আসে নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে বেছে নিতে পারি অ্যাজ এ নিশ মার্কেট, এবং এটা প্রচুর ডিমান্ড আছে। আপনি যদি আসমা একটু আগে কমিউনিকেশনের কথা বললেন, ক্লায়েন্ট হান্টিং এর কথা বললেন, আপনি যদি এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করেন, বিভিন্ন যে ভাবে আপনার ক্লায়েন্ট গ্র্যাব করার জন্য বা হান্ট করার জন্য আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো যদি আপনি কাজে লাগান, ইনশাল্লাহ আপনি আরো নিশ মার্কেটিং খোঁজ পাবেন। যেমন আমি এর আগেও বলেছি, হেলথ কেয়ার, নন প্রফিট অর্গানাইজেশন, ল ফার্ম, সলিসিটার্স, তো ওদের এই কাজগুলো আপনারা এগুলো গ্র্যাব করতে পারবেন এবং ইজিলি আপনি টার্গেট করতে পারবেন। শুধুমাত্র আপনি যদি একটু মানে খেয়াল করেন এবং পড়াশোনা করেন, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করেন, আমার ক্ষেত্রে এগুলো কাজে দিয়েছে। এবং স্কিল ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমাদের আমাদের আগেও বাকি পার্টিসিপেন্ট, বাকি যারা ছিলেন তারা বলে গিয়েছেন, এবং এটা আসলে কোনো বিকল্প নাই। তো সোফার আমার জার্নিটা এতটুকু এখানেই, আর চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আরো ভালো করার, প্রতিনিয়ত শেখার চেষ্টা করে যাচ্ছি। থ্যাংক ইউ।